আমি তাহলে জিতেই গেলাম হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল আমি যে ডায়লগ দিয়ে শুরু করলাম সেটা সাকিব খান একদম শেষে বলেছিল এক মিনিট সেকেন্ডের যে টিজারটা কালকে তোমরা দেখেছো যেটা ড্রপ করা হয়েছে একদম সব শেষে সাকিব স্যার বলেন আমি সবচেয়ে প্রথমে বলে শুরু করলাম ভিডিওটা এবার কেন বলে শুরু করলাম তার কারণ সত্যিই সাকিব খান জিতে গেলেন জিতে গেলেন কিভাবে জানো তো অভিনেতা হিসেবে এতদিন অভিনেতা সাকিব খানকে কেউ চিনতে পারেনি সবাই আন্ডার এস্টিমেট করেছে তো সাকিব খান যে লেভেলের অভিনেতা সেই অভিনেতা সত্তাটাকে কোনদিন প্রকাশই করতে দেয়নি কেউ কোনো পরিচালক কাজেই লাগায়নি যেটা আমি সবসময় বলি এবং প্রতিদিন আমাকে নতুন করে বলতে হচ্ছে কারণ এই লোকটা নিজেকে যেভাবে অভিনেতা হিসেবে আমাদের সামনে তুলে ধরছে আমরা নতুন নতুন ঝলক যখন দেখতে পাচ্ছি তাতে প্রতিদিন প্রতিদিন নতুন করে আমাকে রিপিটে বলতে হচ্ছে কথাটা ইনফ্যাক্ট আমারও তার যেসব ছবি আমি দেখেছি মানে আমার সামনে আসতো টিজার ট্রেলার এর আগে এসেছে আমি একটা ছবি বসে দেখতে পারিনি বিশ্বাস করো সাকিব খানের বাংলাদেশের যত ছবি পূর্বে হয়েছে সে ছবিগুলো বসে আমার সেভাবে দেখার মতন ইচ্ছা জাগেনি কারণ সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে সেটা আমরা সেভাবে নিতে পারবো না কারণ আমরা যে দেশে বসে আছি ইন্ডিয়াতে আমরা বহু ভালো ভালো জিনিস দেখতে পাই তো সেখানে আমাদের কাছে ভ্যারাইটি রয়েছে এত বড় দেশ এতগুলো স্টেট তো সেখানকার বিভিন্ন রিজোনাল ছবি রয়েছে তো এটা আমাদের দোষ নয় বা আমি সাকিব খানকে ছোট করছি না আমার টিজারটা কেমন লাগলো যদি বলি টিজারে আমার খারাপ লাগার মধ্যে একটা জিনিস লেগেছে যদিও সেটাও টেনশন একটা ক্রিয়েট করে যেটা হচ্ছে বিজিএমটা বিজিএমটা পুরোপুরি মানে অন্ধ্রপ্রদেশে যে কোনো ছবিতে চলে যাও তোমরা সেম এই বিজিএম পেয়ে যাবে এবং তামিল যে কোনো ছবিতে চলে যাও সেখানে এইরকম বিজিএম তোমরা পেয়ে যাবে এটা বেসিকালি তামিল ফরম্যাটেড তামিল যেসব টেমপ্লেটেড ছবিগুলো হয় সুইল সেখানে এই বিজিএমই ইউজ করা হয় বাদ বাকি আমার কিছু মনে হয়নি পুরো টিজারটা আমার ব্যাপক লেগেছে মানে সাকিব খানের পারফরমেন্স বিশেষ করে এই টিজারটাকে দারুন বানিয়ে তোলে সাকিব খানের পারফরমেন্স প্রথম ন সেকেন্ড একটা অন্যরকম আমরা জোনে দেখতে পাই টিজারটাকে একরকম নাচছে গান করছে রোম্যান্স করছে বেনারসের যেসব দৃশ্য সেগুলো দেখতে পাই তারপরে যে ট্রান্সফরমেশনটা যে টেনশনটা ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড যেভাবে অ্যাটেনশন গ্র্যাপ করবে যে কোনো দর্শকের এবং সাকিব খান তো মারাত্মক হ্যান্ডসাম একটা নায়ক তো সেই হ্যান্ডসাম নায়কের ওইরকম চুলটা সিথে করে বসিয়ে দেওয়া অ্যান্ড মানে সাকিব খান ওই যে হাসছেন তো এই জিনিসগুলো আমরা সাকিবের থেকে পেয়ে অভ্যস্ত নই বা করতে পারি না যেহেতু উনি একটা 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 স্টার ব্লেজার পরে সুন্দর নিয়ে এসে দাঁড়াবেন সিটি তো সেটাতেই আমরা বাট এখানে যেটা আমি দেখলাম এরকম আশাও করিনি এবং দরদ এই যে নামটা যখন শুনছিলাম আমি বা যেভাবে অন্যান্য যেসব যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা যেভাবে দর্দ দরদ যেভাবে তারা ভিডিও করে এসছে যেভাবে বলে এসছে তাতে আমি ভেবেছিলাম অন্য কিছু জনারের ছবি আশাই করতে পারেন যে এইরকম রিভিল হওয়ার পর এই একটা থ্রিলারের যেটা হয় রিভেঞ্জ থ্রিলার আমি বলতে পারি যে সাইকোফ্যাথ থ্রিলার তো সেই টেম্পের ছবি হবে প্রথমত নাম শুনে আগে বুঝতে পারিনি আমার যেটা বেশি ধারণা ছিল যে এটা কোনো রোমান্টিক ছবি হবে যে সেখানে হয়তো কোনো হচ্ছে বা কিছু যেরকম হয় আমরা দেখেছি এই কিছু কমন হবে শাকিব খান যেহেতু রয়েছেন ছবি তো চলবেই ওই দেশে লোকে পাগলের মতন দেখবে তো সেরকমই মাথায় ছিল যখন এটা কালকে ড্রপ করা হয়েছে আমি পুরো শখ হয়ে যাচ্ছি এরকম থ্রিলারে শাকিব খান ছবি করছে সাইকোপ্যাথ একটা থ্রিলার এবং এটা পুরোপুরি একটা রিভেঞ্জ স্টোরি বদলা নিচ্ছেন শাকিব খান কিন্তু শাকিব খানের দুটো দিক আছে এবং শাকিব খানকে এক কথায় সোজা গোদা বাংলা আমরা বলতে পারি মাথায় প্রবলেম আছে এবার কেন হয়েছে কেন করছে কিভাবে করছে সেগুলোই দেখার এবং পরিণতি কি হচ্ছে সেটাই দেখার আমাদের বাংলা ছবির ক্ষেত্রেই একটা নতুন রকমের আমরা বলতে পারি আমাদের এপার বাংলা হোক বা ওপার বাংলা আমরা এই দেখিনি এবং শাকিব খান করছেন সাকিব খানের সুপার স্টার করতে রাজি হয়েছে এটাই সবচেয়ে বড় কথা শাকিব খানের একটা বড় দিক এবং শাকিব খান যে ঘরানার ছবি করে এসছে তার চেয়ে একদম আলাদা এবং ছবি সিলেকশন আমি বলবো ভীষণ ভালো হচ্ছে এরকম ছবি সিলেক্ট করলে ওনার যে মাথায় ট্যাক্টটা রয়েছে খারাপ অভিনেতা সেটা খুব তাড়াতাড়ি মুছে যাবে উনি যে একজন ভালো অভিনেতা সেটা বিশেষ করে প্রমাণ করার জন্য এই ছবিটা এই ছবিটা একটা বড় ওনার কাছে সুযোগ এই ছবিটাই উনি যেরকম পারফর্ম করেছেন আমরা দেখে বুঝতে পারছি একদম অন্য একটা সাকিব খান একদম অন্যরকম সাকিব খান অভাবনীয় একটা সাকিব খান যেটা আমরা কেউ ভাবতে পারি না সেরকম একটা সাকিব খান এবং এটাই উনি পারফরমেন্সের প্রচুর জায়গা পেয়ে গেছেন শুটিং করে ফেলেছে বলে বলছি পেয়ে গেছেন এইটা কিন্তু যদি উনি ঠিকঠাক ভাবে করে ফেলে থাকেন তাহলে সাকিব খানকে একটা আলাদা জায়গায় নিয়ে চলে যাবে এই ছবিটা তুফান তো একদিকে তুফান তো স্টার ডাউন ছবি কিন্তু এই ছবিটা হচ্ছে অভিনেতা শাকিব খানের ছবি তো এটা থেকে শাকিব খান নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং অভিনেতা শাকিব খান কি সেটা দর্শক জানতে পারবে যারা আন্ডার এস্টিমেট করেছে শাকিব খানকে এজ এন অ্যাক্টার নট অ্যাজ এ সুপারস্টার আমি বলছি এজ এন অ্যাক্টার যারা আন্ডার এস্টিমেট করেছি তাদের কাছে এটা একটা বড় যোগ্য জবাব ওনার তরফ থেকে শাকিব খানের তরফ থেকে যে উনি কি করতে পারেন অভিনেতা হিসেবে ওনাকে যদি কাজে লাগানো যায় এবং ওভারঅল টিজারটা আমার ভালোই লেগেছে যেভাবে শুট করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে দেখতে ভালো লাগছে ভিজুয়ালস খারাপ নয় তবে একটু গুছানো হলে ভালো লাগতো একটু যদি গুছিয়ে সাজিয়ে করা যেত সেই জিনিসটা আমার একটু খাপ ছাড়া লাগছে বোধহয় তাড়াতাড়ি হয়ে গেল তুফানটা রিলিজ করেছে তার মধ্যে দর্শকদের ক্রেজ আছে বলে অনেক দর্শককে পেয়ে যাবো হলে হলে চালিয়ে দিই সেই ব্যাপারটা বোধহয় হয়ে গেছে একটু যদি আরেকটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এডিট করে করা হতো তাহলে মনে হয় বেটার হতো এটা সাকিব খান বলে এরকম রেসপন্স পাওয়া গেছে সাকিব খানকে সরিয়ে দিয়ে যদি এই এডিটটা আসতো তাহলে আমার মনে হয় যে এই অভিনেতা সত্ত্বা বা এগুলো নিয়েও কথা হতো না এবং লোকে হয়তো নেগেটিভ রিভিউই দিত যদি শাকিব খান না থাকতেন এবং আমরা নতুন রকম শাকিব খানকে না পেতাম তাহলে যেভাবে টিজারটাকে এডিট করা হয়েছে আমি শাকিব খানকে নিয়ে বলছিলাম আমি টিমকে বলছি তো টিমের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তারা পরবর্তীতে সময় নিয়ে কাজটা করুক এবং শাকিব খান নিজে যেহেতু বছরে আগে যেরকম ভুর হুর করে ছবি করতেন সেরকম করছেন এখন তো এখন যেহেতু উনি নিজে টাইম গ্যাপ নিয়ে সুন্দরভাবে নিজের অভিনয় সত্তাটা তুলে ধরার চেষ্টা করছেন নিজের ছবি সিলেকশনের দিকে মন দিয়েছেন এবং ভালো ভালো ছবি সিলেক্ট করছেন আমরা বলতে পারি সাকিব খান টু পয়েন্ট ও চলছে এখন তো সেই সাকিব খান যখন নিজেকে ভাঙছেন এভাবে তাহলে সেখান থেকে আমার মনে হয় পরিচালক বা টিমের প্রোডাকশনের একটুখানি একটু মন দিয়ে গুছিয়ে সাজিয়ে কাজ করা উচিত যেটা দর্শকরা দেখবে সেটা তো সাকিব খানের হাতে নেই সেটা পুরোটা টিমের হাতে পরিচালকের হাতে ইন ফিউচার তো সেগুলো যেন একটু সময় নিয়ে করা হয় এটাই রিকোয়েস্ট থাকবে টিমের কাছে